তারা তো হিংসায় জ্বলছে। আজকে এটা গণতন্ত্রের মানে রীতিনীতির একটা কনভেনশন, গণতন্ত্রের রীতিনীতি একটা কনভেনশন। পৃথিবীতে যে দেশে ইলেকশন হয়, বন্ধু রাষ্ট্রগুলো এবং বিভিন্ন দেশ নতুন নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। এখন ভারতের প্রধানমন্ত্রীর বেলা যেমন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বেলা যেমন, আমেরিকার প্রেসিডেন্টের বেলা যেমন, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশের যারা প্রধানমন্ত্রীর যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অনুরক্ত অনেকে আছেন, অনেকে তার ব্যক্তিগত শুভার্থী আছেন, তারা তাকে অভিনন্দন জানাবেন, এরই তো সব। এটি তো অস্বাভাবিক কোনো বিষয় না, বা নতুন করে চালু করা কোনো বিষয় নয়। আমি ইলেকটেড হয়েছি, আমার স্বজনরা বন্ধুরা বিভিন্ন দেশ, আন্তর্জাতিক একটা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কের একটা বিশ্ব আছে। সেই বিশ্বে আমাদের যারা বন্ধু, তারা আমাদের দেশে ইলেকশনকে তারা অভিনন্দন জানাবে, এটি সব। এবং সেটাই বাংলাদেশে হচ্ছে। আমরা কারো রিকগনিশনের জন্য আমরা অপেক্ষা, চাতক অপেক্ষা বসে আছি, এমনটি এমন দেউলিয়া একটা নির্বাচিত সরকারের এমন একটা দেউলিয়া অবস্থায় পড়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা জনগণের 42.8% পার্টিসিপেশনে একটা নির্বাচিত সরকার, এখানে বিএনপি অংশগ্রহণ, তারা তো হিংসায় জ্বলছে। যে তারা অংশগ্রহণ না করার পরও বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার দলকে নির্বাচিত করেছে, হিংসার আগুনে তারা তুলছে, তারা ঈর্ষা কাতর হয়ে পড়েছে, এটা হলো মূল কথা।